ओ मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोकेऽप्या प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवर वपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान् जगतेरुगुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान सवार चरण रणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये जे अध्यायटा आमरा पढ़छि सेटिर नाम हच्छे भक्त संगे खेला। आमरा বিগত দিন পড়ে চলেছি যে সেই দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছেন ঠাকুর রাখাল আর লাটুর ভেতরে, দুজনের ভেতরে লড়াই চলছে। ঠাকুর রাখালকে পান সাজতে বলেছেন, পান রাখাল সাজছেন না, ঠাকুরও ছাড়ছেন না। আর লাটু মারা সেটা বুঝতেই পারছেন না, তিনি ভীষণ রকমের অসন্তুষ্ট হচ্ছেন। রাখালের উত্তর, সাজিতে নাকি জানি ততই করেন যে প্রভু গুণমণি। এই ভাব রসাস্বাদ রাখালের সামনে পালনে অতুষ্ট তুষ্ট আজ্ঞা অপালনে, তিনি দেখাচ্ছেন এমন একটা অভিনয় করে দেখাচ্ছেন যে রাখাল যে তার কথা শুনছে না তার তার ভীষণ রাগ হচ্ছে। অ্যাট দি সেম টাইম তিনি যেন এটাকে সমর্থন করছেন, যেন এটা করছেন। এতে আছে যে রাজা মহারাজকে খুব তিরস্কার করছেন আমাদের লাটু মহারাজ, এবং লাটু মহারাজকে যখন তিরস্কার করে চলেছেন রাখাল মহারাজকে তিনি বলছেন যখন, তখন তিনি বলছেন দেখ রাখাল কীরকম শান্তভাবে সব কথা বলছে, তুই কীরকম রেগে রেগে কথা বলছিস। এই দুজনের ভেতরে অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন। বলছেন এবার রাখালের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন মনমোহন মিত্রে বোনের স্বামী হলেন, অগ্নিপতি হলেন রাখালচন্দ্র। রাখালকে তিনি খুব ভালোবাসতেন, তিনি তার দর্শন হয়েছিল। আমরা আপনাদের বলেছি বিগত দিন যে রাখালচন্দ্রের দর্শন হয়েছিল, দুরকমভাবে ঠাকুর দেখেছিলেন, পদ্মফুলের পাতার উপর শ্রীকৃষ্ণের সঙ্গে রাখাল সখা, শ্রীকৃষ্ণ সখা রাখাল, সে খেলে বেড়াচ্ছে এইটা একটা, আর একটা তিনি ত্রিভঙ্গ অবস্থায় দেখেছিলেন শ্রীরামকৃষ্ণদের, দেখেছিলেন গাছের তলায় সে ত্রিভঙ্গ অবস্থায় সেই একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে। আমাদের হৃদয়রামের খুব আনন্দ, হৃদয়রাম বলেছিলেন যে মামা খুব আনন্দ তোমার ছেলে হবে। শ্রীরামকৃষ্ণদেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন, যদিও হৃদয়রাম কথাটা বলেছিলেন খুব আক্ষরিক অর্থে, কিন্তু সত্যি সত্যি ইনি শ্রীরামকৃষ্ণের সন্তান, মন থেকে জাত, তাই মানুষ মানুষ পুত্র তার দর্শন হয়েছিল। সেই মানুষপুত্র তিনি ওই শ্রীরামকৃষ্ণের মানুষপুত্র ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। পুথিকার লিখছেন বিদেশে ধরণীধামে আপনার জানে আনিয়া আপন সঙ্গে লীলার কারণে রেখেছেন প্রভুদেব নানা অবস্থায় সাধারণ জীবসম মহিয়া মায়ায়। ক্রমশ খোলেন খুলেন ঠুলি, ক্রমশ খুলেন ঠুলি লোচন তামস সম্ভোগিয়া মনমত লীলা রঙ্গরস। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব এমনভাবে তার সেই লীলা খেলছেন, দেখে মনে হচ্ছে যেন তিনি তার সেই লীলা খেলায় বিদেশ থেকে যেন তিনি তার আত্মীয় স্বজনদের নিয়ে এসছেন। আমাদের যেরকম আমরা আমাদের বাড়িতে বিদেশ থেকে আত্মীয় স্বজন আসে, তাদেরকে নিয়ে আমরা নানা রকমের লীলা করি, সেই রকম
যেন শ্রীরামকৃষ্ণ দেব লীলা করছেন, বলছেন সাধারণ জীবসম মহিয়া মায়ায়। যেমন আমরা সাধারণ জীব মায়াতে একবারে আবদ্ধ হয়ে থাকি এবং সেইভাবে আচরণ করি, যেমন মানুষজন বাড়িতে এলে তাকে ভালো করে খাবার দাবার দেওয়ার কথা ভাবি, ভালো করে বসবার কথা ভাবি, আসন দেওয়ার কথা ভাবি, নানা রকম আনন্দদায়ক জিনিস করার কথা ভাবি। শ্রীরামকৃষ্ণ যেন ঠিক সেই রকমভাবে এই এদের সঙ্গেও তাদের সেই রকম আচরণ করছেন, যেন তিনি কিচ্ছু জানেন না। এরা যে কলমীর দল তার লীলার সহায়ক এটাও যেন যেমন তিনি জানেন না, ঠিক সেই রকম তিনি জানেনই না যে এদের আর আসার কেন, এই কি প্রয়োজন ছিল আসার। বলেছেন ক্রমশ খুলেন ঠুলি লোচন তমস সঙ্গ সম্ভোগিয়া মনোমত লীলা রঙ্গরস। ক্রমাগত ধীরে ধীরে তিনি তার আমাদের এই মায়ার আবরণটে, আর আমাদের এমন মায়া আবৃত করে রাখেন যে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই না, চিনতে পাই না। তিনি যখন ধীরে ধীরে আমাদের চোখের সামনে মায়ার আবরণটিকে সরিয়ে দেন, তখনই একমাত্র আমরা শ্রীরামকৃষ্ণের লীলা রঙ্গরস অনুভব করতে পারি এবং লীলা রঙ্গরস নিয়ে আমরা কাজকর্ম করতে পারি। পুথিকার বলছেন যে তিনি যদি এখন ইচ্ছা করেন তখনই একমাত্র আমাদের পক্ষে এটা সম্ভব, অন্যভাবে কোনোভাবেই আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তিনি যতক্ষণ না পর্যন্ত আমাদের চোখের যে আবরণ, যে ঠুলি, সেটাকে যতক্ষণ না খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা পারব না। ক্রমশ খুলেন ঠুলি লোচনতম, সেটা দুদিক দিয়েই তিনি একসময় নিজের স্বরূপকে প্রকাশ করেন। দেখুন মা সবসময় রাধি 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 করে চলেছেন, একটা সময় মায়ের যখন শরীর চলে যাওয়ার সময় হলো তখন তিনি সারদানন্দজিকে বলছেন যে রাধা রাধারানীকে সরিয়ে দিতে, ওখান থেকে সরিয়ে দিতে। তিনি যেন তার নিজের স্বস্বরূপের বোধটি বুঝতে পারছেন, তিনি যেন আর বলছেন যে তার আর মায়ার আবরণের প্রয়োজন নেই, এই জীবসংসারে থাকার জন্য তার আর মায়ার আবরণের প্রয়োজন নেই, তিনি তার লীলা রেখে গেলেন জগতের কাছে। জীব যদি সেই লীলাটিকেই সম্ভব করে, সেটিকে যদি সম্ভব করে আনন্দ পায়, তবে সে জীবনে উদ্ধার পাবে। এটা যেমন নিজের ক্ষেত্রে যে তার যে মায়ার যে আবরণ সেটিকে যেমন তিনি উন্মোচিত করছেন, একই সঙ্গে তিনি যেন সকলের মধ্যে মায়ার আবরণকে উন্মোচিত করছেন। কেন তিনি আমাদের মায়ার আবরণ উন্মোচিত করেন? আমরা যেন তার যে লীলা যে রঙ্গ, সেই রঙ্গটা দেখতে পাই। ওই যেরকম 3D ফিল্ম যখন তৈরি হয়, এই দিদিরা জানেন, দিল্লির দিদিরা জানেন, দিল্লিতে আশ্রমে মিউজিয়ামে 3D ফিল্ম হয়, সিনেমা হল আছে, চশমা না পড়লে আপনি তার সে আনন্দটা সেটা কিছুতেই নিতে পারবেন না। চশমা পড়লে মনে হবে ওই যে কুকুরটা লাফাচ্ছে সে বোধহয় আপনার কোলে এসেই লাফিয়ে পড়লো। ওই যে আনন্দটা, ওই রঙ্গরসটা নেবার জন্য ওই চশমাটা প্রয়োজন আছে, একটা বিশেষ দৃষ্টির প্রয়োজন আছে। ঠিক সেই রকম তিনিও আমাদের এই বিশেষ দৃষ্টিটি উন্মোচিত করেন, তখন আমরা তার কৃপায় সেই বিশেষ দৃষ্টির বলে তার তার লীলা রঙ্গরস দেখতে পাই। পুথিকার এবার আরেকজনের এই অধ্যায়ে ধীরে 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 অনেকের গল্পই বলা আছে, সেটি আমরা আস্তে আস্তে শুনব। সদ্গ প্রতাপ চন্দ্র হাজরা উপাধি প্রভুর নিকটে এবে রহে নিরবধি, প্রভুতে বিশ্বাস হৃদয়ে নাহি এক তোলা, উপেক্ষিয়া শ্রীবচন শুধু জপে মালা, অবিশ্বাসী ইহার সমান আর নাই, কত খেলা তার সঙ্গে করেন গোসাই, তপে জপে হাজরার একান্ত বাসনা, লণ্ড ভণ্ড করি কাণ্ড প্রভু দেন হানা, করে লয়ে করমালা হাজরা যখন, করে ইষ্ট মন্ত্র জপ মুদিয়া নয়ন, ধীর মন্দ্র পদক্ষেপে নিকটে যাইয়া, ছিনাইয়া মালা প্রভু জান পলাইয়া, শ্রীমুখে সুন্দর হাসি মন বিমোহন, হাজরা পশ্চাতে যায় মালার কারণ শুনিয়া প্রভুর নাম, জপ তপ বারণ করেন গুণমণি, অনর্থক কেন কার্য হইবে আপনি, বিশ্বাস নহয় তার প্রভুর কথায়, জপে বসিলেন মালা লয়ে পুনরায়, করুণা নিধান হেন প্রভুর মতন, বিশ্ব মধ্যে কোথাকে করেছে দর্শন, সাধন ভজন বিনা দেন পরাফল, সকলের সার ইষ্ট চরণ কমল, কৃপা কর প্রভু দেব তম বিমোচন,
যুগেল যুগল চরণে যেন মগ্ন থাকে মন, প্রভুর নিজের যারা সুপ্রভুর দাস, তার রূপে তার পদে অটল বিশ্বাস, তাহাদের নাহি কোনো সাধন ভজন, প্রভুর কৃপায় পান প্রভুর চরণ। পুঁথিকার সুন্দর একটা ছবি দিচ্ছেন আমাদের সকলের কাছে, সেই ছবিটা আমাদের দেখা খুব প্রয়োজন। প্রথমে আগে প্রতাপচন্দ্র হাজরার এর একটু পরিচয় আমাদের দিয়ে দেওয়ার দরকার আছে। প্রতাপচন্দ্র হাজরার পরিচয় আমরা দিচ্ছি শ্রীরামকৃষ্ণ কথামৃতে, যে উদ্বোধন সংস্করণ প্রকাশিত হয়েছে তার অখণ্ড সংস্করণ শেষ থেকে, অথবা এটা পাবেন দ্বিতীয় খণ্ডে শেষে, কথামৃত যেখানে বলে দেওয়া আছে তার একেবারে শেষে বলা আছে। প্রতাপ ব্যক্তি পরিচয় এটি দেওয়া আছে। প্রতাপচন্দ্র হাজরা হুগলি জেলার মড়াগেরে নামক গ্রামে বাড়ি, কামার পুকুরের কয়েক মাইল পশ্চিমে এই গ্রাম। শিহর গ্রামে হৃদয়ের বাড়িতে প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান। কয়েক বৎসর পরে বাড়িতে স্ত্রী পুত্র কন্যা বৃদ্ধা মাতাকে রাখিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসেন, কিন্তু তাহার কিছু ঋণ ছিল। দক্ষিণেশ্বরে তিনি হাজরা মশাই নামে পরিচিত ছিলেন। হাজরা নিরাকারবাদের সমর্থন পাইয়া নরেন্দ্রনাথ প্রথমে তাহার প্রতি আকৃষ্ট হন। হাজরাকে লক্ষ্য করিয়া ঠাকুরের ঠাকুর বলিতেন, জটিলে কুটিলে থাকলে লীলা কষ্টাই পায়। নরেন্দ্রনাথের চেষ্টায় হাজরা ঠাকুরের কৃপা প্রাপ্ত হইয়াছিলেন। জীবনের শেষ ভাগ তিনি স্বগ্রামে ফিরিয়া আসেন, অন্তিম সময় ঠাকুরের দর্শন পান। 1900 খ্রিস্টাব্দে 62-63 বছর বয়সে স্বধামে হাজরা লোকান্তরিত হন। এটা এই আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী থেকে, তার যে ব্যক্তি পরিচয় কথামৃত শ্রীরামকৃষ্ণ কথামৃত, সেইখানে হাজরা সম্পর্কে এখানে বলা আছে। জাত সম্পর্কে এখানে বলা আছে, বলছেন যাতে সদ্গোপ, সদ্গোপ যাতে হাজরা উপাধি। তিনি কামারপুকুরের কাছাকাছি, কামারপুকুর থেকে কয়েক মাইল দূরে শিহর গ্রামের কাছেই তার বাড়িটা। আমরা বাড়িটা এক্স্যাক্ট বাড়িতে যাইনি, কিন্তু খুব দূর থেকে দেখেছি প্রতাপচন্দ্র হাজরার বাড়ি। শিহর গ্রামেতে হৃদয় রামের বাড়িতে প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান। তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণ খুব শাঁসালো লোক, তার নিজের ভাষায় খুব শাঁসালো জিনিস। দক্ষিণেশ্বরে ঠাকুরের, আমরা যতই ঠাকুরকে পাগল মামুন টামুন বলি আমরা বুঝতে পারি না কি মানে গ্রামের লোকেদের কাছে কি প্রভাব ছিল তখনকার দিনে। 8 টাকা মাইনে ওই রকম সুন্দর দেখতে ছেলে, এরকম এলিজিবল ব্যাচেলার খুঁজে পাওয়া কঠিন ছিল। তার ওই রকম বাড়ি, তার ওই রাসমণির মন্দিরের তিনি ছোট ভট্টাচার্য, পদমর্যাদায় অর্থের দিক দিয়ে সব দিক দিয়ে তিনি ধনী ছিলেন। গ্রামের লোকেরা তাকে প্রায় একবারে পূজাই করতেন। এই রকম মানুষ এবং তার সেই মুহুর্মুহু ভাব সমাধি, শ্রীরামকৃষ্ণকে দর্শন করে হাজরার খুব ভালোবাসা হয়েছিল। শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হয়েছিল যে তার এই যে যাবতীয় যে ঋণ টিন আছে, এগুলো বোধহয় শ্রীরামকৃষ্ণের কাছে গেলে তিনি একে বলে দেবেন, আমাদের বাবুদের কাউকে বলে দিলেই তার এইটি চলে যাবে। অথবা তিনি ভেবেছিলেন যে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক বড় বড় মানুষ আসেন, তাদের কৃপা পড়লেই হয়ে যাবে। কিন্তু দেখুন কি দুর্ভাগ্যজনক, শ্রীরামকৃষ্ণের জীবনে এই দুজনের জীবনটা কিন্তু আমাদের বিশেষ করে জানা দরকার। এক হচ্ছেন প্রতাপচন্দ্র হাজরা, আর এক হচ্ছেন আমাদের হৃদয় রাম। সর্বদাই যে অবতারের কৃপা পেলে বা তার সঙ্গী হলেই যে আমরা আমাদের মুক্তি হবে তা কিন্তু নয়, এটা কিন্তু একবারে খুব পরিষ্কার এখানে বলা আছে। অতএব আমাদের তার স্বরূপটাকে যদি আমরা অনুভব না করতে পারি, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই, ভগবান যদি আমার সঙ্গে সঙ্গেও থাকেন তবু আমরা ভগবানকে চিনতে পারবো না। ভগবানের কৃপা যদি আমরা প্রচুরও পাই তবু আমরা ভগবানকে আত্মস্থ বা নিজের আত্মীয় করে উঠতে পারবো না। হাজরাকে লক্ষ্য করে ঠাকুর বারণ করতেন। তার নিরাকারবাদের সমর্থক ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, এবং সেই কারণে হাজরাকে নরেনকে বলতেন হাজরার ফেরেন্ডো। ঠাকুর এই ফেরেন্ডো ইংরেজি শব্দটা ব্যবহার করতেন। তিনি বলতেন, জটিলে কুটিলে থাকলে ত লীলা পোষ্টাই হয়। জটিলে এবং কুটিলে, আয়ন ঘোষের মা এবং আয়ন ঘোষের বোন, এরা দুজন ছিলেন বলে রাধাকৃষ্ণের লীলার এত দাম ছিল, মানুষজন এত সেই লীলাটি এত বেশি সমৃদ্ধ হয়েছিল। আবার একজন কেউ শুয়ে শুয়ে শুনছেন, এই আমাদের
আপনাদের বলে আমি পেরে উঠি না জানেন তো, আমি বলি যে আসুন কোনো অসুবিধা নেই, কিন্তু শুয়ে শুয়ে শোয়াটা খুব কাজের জিনিস না। একই কথা কতবার করে বলতে হয়, দুটো জিনিসের মধ্যে কখনো যেন আমাদের ভুল না হয়, আমাদের যেন ওই আমরা ভুলে না যাই মিঠাই সিরিয়াল আর শ্রীরামকৃষ্ণ দুটো এক জিনিস, এটা যেন আমরা না বুঝি না ভুলে যাই, গোলমাল না করে ফেলে আমরা বুঝতে পারি না। সারাক্ষণ সিরিয়াল হচ্ছে তো জীবনে নানা স্বপ্নের স্বপ্ন দেখায় সিরিয়ালগুলো, শ্রীরামকৃষ্ণ আমাদের স্বপ্ন দেখান, কিন্তু দুটো স্বপ্নের মধ্যে একটা বেসিক ফারাক আছে। দুটো স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন আমাদের একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে থাকতে সাহায্য করে, আর আরেকটা স্বপ্ন আমাদের নতুন করে বাঁচতে শেখায়, জীবন বোধ নতুন করে গড়তে শেখায়। দুটো যে জিনিস এটা আমাদের বুঝতে হবে, এটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল, তাহলে শোয়া বসার ক্ষেত্রে আমরা ফারাকটুকু বুঝে উঠতে পারি না। তিনি বলছেন যে প্রভুর নিকটে এবে রহে নিরবধি, এই দুজনে ছিলেন বলে, এই জটিলে কুটিলে ছিলেন বলে এই রাধাকৃষ্ণের প্রেম তার লীলা এত বেশি সমৃদ্ধ, যেখানে যত বেশি বাধা তাকে অতিক্রম করে যাওয়ার জন্য নানা রকমের ফন্দি আঁটতে হয়। তো আপনাদের ছেলেবেলার গল্পের কথা ভাবুন, স্কুল বাঙ্ক করা, আপনারা সবাই খুব ভালো মানুষ, আমার মতো পাজি নন, স্কুল বাঙ্ক করার কত রকমের কায়দা আমরা সব বাট্টা করতাম। আমাদের মনে আছে জগজ্যোতিবাবুর দুটি দুর্বলতা ছিল আমাদের, আমাদের ফিজিক্স পড়াতেন, একটু আউট অফ দি ট্র্যাকই বলছি, ওনার দুটি খুব দুর্বলতা ছিল, এক হচ্ছে জঙ্গল আর একটা হচ্ছে সুনীল গাভাস্কার। আমাদের যেদিন পড়া হতো না আমরা বুঝতাম আজকে আমাদের মারধর খাওয়াটা একবারে মানে খেতেই হবে, সেই দিনই আমাদের মধ্যে কেউ একজন বলির বকরা হতো, সে উঠে বলতো যে সুনীল গাভাস্কার খুব ক্লিক বাজ হয়ে গেছে, তাকে জগজ্যোতিবাবু ক্লাস থেকে বার করে দিতেন। বাকি 35 মিনিটের ক্লাসে শুধু সুনীল গাভাস্কার ক্লিক বাজ নয় এইটা বোঝানোর চেষ্টা করতে চলতেন, আমাদের এই 35 মিনিট একজন বাইরে ঘুরে ঘুরে বেড়াতো আর আমরা সেদিনের ক্লাস বাঙ্ক করতাম। আমরা মাঝে মাঝে বলতাম কি যে জঙ্গলে নিয়ে যাচ্ছে, এর চেয়ে পাহাড়ে গেলে কত ভালো, সমুদ্র কত ভালো, যিনি বলেছেন তাকে ক্লাসের বাইরে চলে যেতে হতো, ও বাকি 35 মিনিট যে জঙ্গলের কি মাধুর্য, জঙ্গলে গেলে মনের কি গভীরতা বাড়ে, এই গল্প আমরা অনেকবার শুনেছি কিন্তু তবু প্রত্যেকবার আমরা শুনতাম, কারণ আমাদের বাঁচতে হবে। আপনারা সব ভালো মানুষ, আপনারা এসব ঘটনার সাক্ষী নন, কিন্তু আমি এইসব ঘটনার খুব সাক্ষী এবং এরকম বদবুদ্ধির অনেক কিছু দিয়েছি আর কি। তো সেই প্রভুর এই এরা দুজন আছে বলে এদের যত বাধা আসছিল তত রাধাকৃষ্ণের লীলা নতুন করে একে অপরের সঙ্গে দেখা করাটা তত বেশি সার্থক হয়ে উঠছিল। এটা আমাদের কাছে উদাহরণ, যেখানে যত বাধা আসবে ইষ্টের কাছে যেতে যত বাধা আসবে তত আমরা ইষ্টকে কীরকমভাবে পাবো, কেমন করে তাকে সম্ভব করব, সেইটার চেষ্টা করে যাওয়া দরকার। এই কারণে এদের ভূমিকা অসীম। প্রতিভা প্রতিকার বলছেন, প্রভুতে বিশ্বাস হৃদি হৃদে নাহি এক তোলা, উপেক্ষিয়া শ্রীবচনে শুধু জপে মালা। আপনাদের প্রশ্ন হতে পারে, যেখানে বলা হচ্ছে যে ঠাকুরের প্রতি তার সামান্যতম বিশ্বাস নেই, এক নম্বর, আর দুই নম্বর বলছেন উপেক্ষিয়া শ্রীবচন শুধু জপে মালা, তার কথাকে উপেক্ষা করে তার কথা শুনবার জন্য আমরা পাগল হয়ে যাই। এমনও লোক আছে যে শ্রীরামকৃষ্ণকে উপেক্ষা করতে পারে, আসলে তিনি শ্রীরামকৃষ্ণকে অন্যভাবে গ্রহণ করেছিলেন, তার স্বার্থসিদ্ধির একটা মানদণ্ড ভেবেছিলেন যে শ্রীরামকৃষ্ণকে ধরলে তার স্বার্থসিদ্ধি হবে, কিন্তু যত তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসতে থাকলেন তত তিনি শ্রীরামকৃষ্ণের স্বরূপ দেখতে থাকলেন, যতক্ষণ আমরা স্বরূপ দেখতে পাই ততক্ষণ শ্রীরামকৃষ্ণদেব আমাদের কাছে, আমাদের জীবনেও তাই, যতক্ষণ না তাকে ভালোবাসতে শিখেছি যতক্ষণ না মনে করেছি তিনি আমাদের জীবন সর্বস্ব ততদিন তাকে আমরা ওই চৌকির মধ্যে তুলে রেখেছি, ওপরেই তুলে রেখেছি, সকাল সন্ধ্যে ধূপ দেখাই, বৃহস্পতিবার এনে মালা দিই, ধূপ দিয়ে সব নানা কিছু করি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে আমার জীবনের একটা অংশ, তাকে ছাড়া আমার জীবন চলবে না, এই বোধটা তখনই বিশেষ করে এলো যখন আমরা তাকে ভালোবাসতে শিখেছি। ইনি এসেছিলেন তার যে বাড়িতে, যে তার যে ধার আছে সে ঋণ আছে সেই কলকাতায় থেকে যজমানি করে মানুষজনের কাছ থেকে সেটি যেন তিনি উদ্ধার করে নেবেন। বলছেন অবিশ্বাসী ইহার সমান আর নাই, কত খেলা তার সঙ্গে করেন গোসাই। এটা অবতারের এই যে একটা একদিন বলেছিলাম এই পুঁথিতেই এক জায়গায় বর্ণনা আছে, শ্রীরামকৃষ্ণ একটি নৌকায় করে বেরিয়েছেন পুকুর নদীর ঘাটে, দাঁড় করিয়েছেন তার নৌকাটিকে, তারপরে হাঁক পেরেছেন, ওরা কে কে আছিস, ওপারে যাবি, উঠে আয়।
যারা ভালো মানুষ, যারা নৌকার অপেক্ষা করছিলেন, তারা উঠে পড়লেন টপ টপ করে। কেউ কেউ এসেছেন ঘাটের কাছে, কিন্তু কোন দিক দিয়ে নৌকা উঠবে বুঝতে পারছেন না। ঠাকুর ঘাটে নেমে তাদের হাত ধরে তুলে নিয়ে আসেন। আর তৃতীয় জন হলেন আমার মতো শয়তান, যারা জানে দেখে বোঝে কিন্তু কিছুতেই ধরা দিতে চায় না। ঠাকুর তো চারবার পাত্র নেন, ঠাকুরও তাদের পেছন পেছন ছুটে বেড়ান, তারপরে হাতটি ধরে হিল 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 করে টানতে টানতে আনে। ছোট ছেলে যেরকম তাকে যখন ঘরে বন্ধ করে দেওয়া হয় বুঝতে পারে মা ধরে তাকে ঘরে বন্ধ করছে, সে সব রকমের প্রতিরোধ করে, এই সোফা চেপে ধরে, তারপরে কাঠের চেয়ার চেপে ধরে, কাঠের চেয়ারও হেঁটে যাচ্ছে, সেও হেঁটে যাচ্ছে, এই নানাভাবে সে নিজেকে প্রতিরোধ করবার চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি মা যেমন হিড়ির করে টানতে টানতে তাকে ঘরের ভিতরে বন্ধ করে দেন, ঠিক সেই রকম ঠাকুর তাকে টানতে টানতে সেই নৌকার ভিতরে বন্ধ করে দেন। এখানেও ঠিক তাই, অবিশ্বাস, তাই কত খেলা তার সঙ্গে করেন গোসাই। এমন মানুষের সঙ্গেই তো খেলে আরাম, যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে খেলছেন বুঝে দেখুন কি ভয়, কি উঁচু আধারের মানুষ তিনি। শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে খেলবার জন্য উন্মুখ হয়ে আছেন, বলছেন তপে জপে হাজরার একান্ত বাসনা, লণ্ডভণ্ড কাণ্ড করি প্রভু ধ্যান প্রভু দেন হানা। বলছেন তার খুব তপস্যা করবার খুব বাসনা, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার যাবতীয় ইচ্ছাগুলোকে নষ্ট করে দিতেন। কেন নষ্ট করে দিতেন? কারণ তিনি তার এই লীলাগুলোকে দেখতে বলতেন, তার সেই নানা বিভঙ্গ এগুলোকে দেখা দরকার। এগুলো যত আমরা দেখব তত আমাদের মনের মলিনতা কাটবে। এই দেখবেন দীক্ষার আগে বই পড়তে বলা হয়, চারটে বই পড়তে হয়, শ্রীরামকৃষ্ণ জীবনী, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, এবং তারপরে মন্ত্র দীক্ষা কেউ কেউ পড়তে বলেন এবং কথামৃত। কেন পড়তে বলা হয়? তার কারণ হচ্ছে যাকে জীবনে বরণ করব তার সম্পর্কে কিছু জানাটা আমাদের প্রয়োজন। তারপরে যখন আমরা তাকে ধ্যান করব, তখন তাকে চিন্তা করব, তাকে ধ্যান চিন্তা, তাকে প্রার্থনা করা, তাকে জীবনের সর্বস্ব ভাবাটা তখন সহজ হয়ে যায়। কথামৃতের প্রথম অংশ কেন? কারণ কথামৃতের প্রথম অংশে মাস্টারমশের সঙ্গে ঠাকুরের যে সংলাপ আছে সেই সংলাপের রিপিটেশন পরবর্তী অংশে আমরা দেখতে পাব। কিন্তু সেইখানে একবারে খুব পরিষ্কার করে বলা আছে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেইটা ওই প্রত্যয়টি তার ভেতরে সাধকের মনের ভেতরে জাগ্রত করে দেওয়া আছে, নম্বর এক। দুই হচ্ছে ঈশ্বর লাভের পথে কি কি আমাদের অন্তরায় সেইটি বলা আছে। তিন হচ্ছে ঈশ্বর লাভ করতে গেলে আমাদের কীরকমভাবে সেই অন্তরায়কে আমরা কাটিয়ে উঠতে পারবো। আর চার হচ্ছে ঈশ্বর লাভ করার পরে আমরা যে একটি ধারাবাহিক আনন্দের স্রোতের মধ্যে বয়ে যাব সেইটির পরিচয় এই কথামৃতের প্রথম 100 পাতায় দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম চারটি কনভারসেশন করলেই অসাধারণ। শ্রীরামকৃষ্ণ যেভাবে নিজেকে একদম খুব পরিষ্কার করে ডিটেইলিংভাবে এবং ডিটেইল রূপে আমাদের কাছে বলছেন তিনি এই কেমন করে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই প্রত্যয়টা জাগাচ্ছেন। এবং এই প্রত্যয় জাগানোর জন্য আমাদের পূর্বাপর যাবতীয় অভিজ্ঞতা আছে সেগুলোকে একবারে নস্যাত করে দিচ্ছেন। দেখবেন ওই বলছেন না যে সংলাপটা আমি বারবার বলে থাকি, জিজ্ঞেস করছেন তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? উনি বলছেন আজ্ঞা ভালো তবে অজ্ঞান। ঠাকুর বলছেন ও তুমি বুঝি খালি জ্ঞানী। এই যে আমাদের একটা নিজেদের যেমন বিদ্যার অভিমান, বাইরের একটা আবরণ, আমরা ভেতরের দিকে না তাকিয়ে বাইরের আবরণের দিকে তাকাই, বাইরের আবরণের প্রতি আমাদের যে যে একটা অদ্ভুত আকর্ষণ, এটা যে মিথ্যা, এটা যে কোনো প্রয়োজন নেই, আলটিমেটলি এটা আমার জীবনকে এতটুকু সমৃদ্ধ করে না, সেই বোধটা যেন তিনি যেন জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেখবেন একের পর এক আঘাত, মাস্টারমশাইকে কতভাবে তিনি আঘাত করছেন, কতভাবে তিনি আহত করছেন। আসলে মাস্টারমশাইকে তিনি আহত করছেন না, তিনি আঘাত করছেন আমাদের আমাদের ভিতরের আমাদের চৈতন্য শক্তিকে জাগ্রত করার। তাই বলছেন কত খেলা তার সঙ্গে করেন গোসাই। ঠাকুর বলছেন জপে জপে হাজরার একান্ত বাসনা, লণ্ডভণ্ড করি কাণ্ড করি প্রভু দেন আনা। কিভাবে করতেন? বলছেন করে লয়ে করমালা হাজরা যখন, করে ইষ্ট মন্ত্র জপ মুদিয়া নয়ন, ধীর মন্ত্র পদক্ষেপে নিকটে যাইয়া, ছিনাইয়া মালা প্রভু জান পলাইয়া, শ্রীমুখে সুন্দর হাসি মনোবিমোহন, হাজরা পশ্চাতে ধায় মালারও কারণ। এই অংশটা আমরা নিত্য ধ্যান করতে পারলে দেখবেন আমাদের রোজ খুব আনন্দ হবে। তিনি জপ তপে মগ্ন হওয়ার চেষ্টা করছেন। দেখবেন ঠিক একই জিনিস রানী রাসমণির সঙ্গে হয়েছিল। রানী রাসমণি তার গান শোনবার চেষ্টা করছেন, সামনে আদ্যাশক্তি মহামায়া দাঁড়িয়ে আছেন,
যিনি তাকে তার প্রার্থনায় সেইখানে আবির্ভূত হয়েছেন। রানী রাসমণিকে যে তিনটি কথা মা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি কথা হলো এই, তিনি নিত্য তার পূজা গ্রহণ করবেন। পাথরের মূর্তি করে পুজো করতে বলেছেন, কিন্তু একই সঙ্গে তিনি কথা দিয়েছিলেন তিনি নিত্য তার পূজা গ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণ এলেও তার তিনি জগন্মাতা পূজা গ্রহণ করতেন, শ্রীরামকৃষ্ণ যদি নাও আসতেন তবু জগন্মাতা তার পূজা গ্রহণ করতেন। এখানে শ্রীরামকৃষ্ণের আশাটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু তিনি কথা দিয়েছেন, তিনি জগন্মাতা কথা দিয়েছেন যে তিনি রাসমণির পূজা গ্রহণ করবেন। এতখানি প্রত্যয় অথচ আমরা ভুলে যাই, রাসমণি তার সামনে বসে বসে সেই মালার মামলার কথা ভাবছেন আর ভাবছেন কেমন করে তার থেকে উদ্ধার পাবেন। তার গালে সপাটে একটা থাপ্পড় মেরে শ্রীরামকৃষ্ণদেব তার ভেতরের যে ঘুমিয়ে থাকা যে চৈতন্য সেটিকে জাগ্রত করছেন, এই বিশ্বাসটিকে জাগ্রত করছেন যে স্বয়ং জগন্মাতা যার সহায়, তার এইরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা ভাবনা করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বলছেন তিনি ধীরে ধীরে এসে তার জপমালাটা নিয়ে চলে যাচ্ছেন। ছবিটা কি সুন্দর, শ্রীমুখে সুন্দর হাসি মনোবিমোহন। তিনি যখন নিয়ে যাচ্ছেন ঘাড় ঘুরিয়ে এরকম তাকিয়ে হাসছেন আবার চলে যাচ্ছেন, সে হাসিটা বর্ণনা করছেন এমন সুন্দর হাসি মন বিমোহিত হয়ে যাচ্ছে। তার মুখের হাসি দেখে মন যেন একদম বিমোহিত হয়েছে, বিশেষভাবে মোহিত হয়ে যাচ্ছে। বলছেন হাজরা পশ্চাতে ধায় মালারও কারণ, ছোট শিশু দেখুন দামড়া ছেলে তাদের ভেতরে কিরম লীলা হচ্ছে, ছোট শিশুর মতো দুজনে ছোটাছুটি করছে, উদ্দেশ্য জপের মালা, একজন সাধন ভজন করছেন আরেকজন সাধন ভজন করতে দিতে চান না, কি অদ্ভুত খেলা। জপ তপ বারণ করেন গুণমণি, অনর্থক কেন কার্য হইবে আপনি, বিশ্বাস না হয় তার প্রভুর কথায়, জপে বসিলেন মালা লয়ে পুনর্বার, বিশ্ব মধ্যে এ করুণা নিধান হেন প্রভুর মতন, বিশ্ব মধ্যে কোথা কে করেছে দর্শন, সাধন ভজন বিনা দেন পরাফল, সকলের সার ইষ্ট চরণ কমল। শ্রীরামকৃষ্ণের মতো এরকম কৃপাময় মানুষ খুঁজে পাওয়া কঠিন, যে মানুষ সবসময় সাধন ভজন না করলেও আমাদের ভালোবাসা দেন। তিনি আমাদের শিখিয়েছেন যে সাধন ভজনের মূল কথা আনুষ্ঠানিকতা নয়, সাধন ভজনের মূল কথা হচ্ছে আন্তরিকতা। অনেকে জিজ্ঞাসা করেন, পূজনীয় ভূতেশানন্দজি মাঝে জিজ্ঞেস করতেন, পায়ে খুব ব্যথা, মেঝেতে বসতে পারি না, চেয়ার টেবিলে চেয়ারে বসে জপ ধ্যান করা যাবে কি না, বিশেষ কোনো মুদ্রায় বসে জপ ধ্যান করা যাবে কি না। আমাদের মনে আছে আমাদের দীক্ষার সময় একজন জিজ্ঞেস করেছিলেন যে এই যে বলা আছে কি বেশ সুন্দর আসনটার কি নাম, এই বলা আছে যে এই সহজে বসা, সহজে আসনটা যে আসনে বসা এর মানে কি অর্ধ, না না পদ্মাসন, পদ্মাসন এটা হচ্ছে এই এই বসার যে পদ্ধতিটা বলা আছে তার মানে কি পা দুটো এরকম করে সুখাসন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সুখাসনে বসার কথা বলা আছে। উনি বলছেন তার মানে কি পদ্ম ফুলের মতো এরকম পাটাকে এরকম করে বসবো, না একটা ঠ্যাং বার করে বসবো, না ঠাকুর যেরকম ভাসে সেরকম বসবো, না পা ঝুলিয়ে বসবো। মহারাজ ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, দেখো বলা আছে সুখ আসন, যে আসনে বসে তোমার সুখ হয় সেই আসনে বসার কথা বলা আছে, সেই আসনে বসে ইষ্টকে ডাকার কথা আছে। যে আসনে বসতে তোমার সামান্য ইষ্টকে ডাকতে সামান্যতম কষ্ট হয় না, তা সেই আসন তোমার, সেই আসন তোমার পক্ষে সুখাসন। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি একবারে শেষ দিন অব্দি দীক্ষা দিয়েছেন, একবারে পদ্মাসনে বসে ওরকমভাবে পা মুড়ে বসে 94 বছর বয়স অব্দি দীক্ষা দিয়েছেন, 2.5 ঘন্টা বসে থাকতেন ওরকমভাবে পাটাকে বদ্ধ করে, ওটাটা সারা জীবনের অভ্যেস, উনি ওভাবে ছাড়া বসে দীক্ষা দিতে পারতেন। আপনারা দেখেছেন হয়তো মহারাজকে দর্শন করতে গেছেন যে মহারাজ পা মুড়ে বসে, মানে দর্শন দেওয়ার সময় কিন্তু ওরকম বসতেন না, উনি ওনার অফিসে যখনই আসতেন যখনই এসে ওনার চেয়ারে বসতেন উনি ওইভাবেই বসতেন, খবরের কাগজ পড়ছেন, বই পড়ছেন, চিঠির উত্তর দিচ্ছেন, সব অবস্থাতেই ওনার পা দুটো ওরকম করে মোড়া আছে। শেষের দিকে যখন ওনার অন্যান্য সমস্যা হয়েছিল তখন একটা পা জুড়িয়ে বসতেন, ওনাকে দিয়ে ওই পা মুড়ে বসানোটা খুব কঠিন ছিল। সন্ন্যাস ব্রহ্মচর্যের সময় আমরা খুব খুব কষ্ট পেতাম, মানে অনেক কাণ্ড করে পা ঝুলিয়ে বসাতে হতো। সেই বলছেন যে ওই সুখাসন কোন আসনে বসবেন সেটা বড় কথা নয়, আপনি কেমন করে ভগবানকে ডাকছেন সেইটা বড় কথা,
আনুষ্ঠানিকতা নয়, আন্তরিকতাটাই খুব বড় জিনিস। এইটা যেন তিনি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি তো বুঝবেন না, তিনি বারবার সেই তার পুরনো জায়গায় ফিরে যাচ্ছেন। আর সেখান থেকে ঠাকুর তাকে নানাভাবে বিভ্রান্ত করে আসল সাধনের পদ্ধতি দেখানোর চেষ্টা করছেন। পুথিকার বলছেন, সকলের সার সাধন ভজন বিনা ধ্যান পড়া ফল, সকলের সার ইষ্ট চরণ কমল, কৃপা কর প্রভু দেব তম বিমোচন, যুগল চরণে যেন মগ্ন থাকে মন। প্রভুর নিজের যারা শ্রীপ্রভুর দাস, তার রূপে তার পদে অটল বিশ্বাস, তাহাদের নাহি কোনো সাধন ভজন, প্রভুর কৃপায় পান প্রভুর চরণ। এই প্রার্থনাটা কিন্তু অপূর্ব। বলছেন যে কৃপা কর প্রভু দেব তম বিমোচন, তম মানে সবসময় তমগুণ নয়, আমার ভালো হওয়ার যে ইচ্ছা সেটাও মানে সেখানের ভেতরেও ভক্তিরও এক ধরনের তম থাকে, আমাদের যে কারণে আমরা নিজেদের মেলে ধরতে পারি না, ঈশ্বরের স্বরূপ ভাবতে পারি না। আমরা ভাবি যে অনুষ্ঠান করে তাকে না ডাকলে, আমাদের অমিয়ানন্দজি বলতেনি যে এখন আপনারা অনেকেই জয় মা জয় মা জয় মা করে বলতেন, আমাদের খুব বকা ঝাঁকা দিতেন, বলতেন মাকে কি তোমরা আল্লাহ আকবর পাইছো, যে আল্লাহ আকবর মতো জয় মা করে না বললে মা শুনতে পাবা না। বলছেন পায়ের নুপুর ইয়ের পায়ে যে ইয়ে আমাদের পিঁপড়ের পায়ে যে নুপুর বাদ আছে, তার যে টুম টুম সব সেটা যিনি শুনতে পায়, সে তোমার অন্তরের ডাকও শুনতে পাবে, জয় মা করণের দরকার নাই। উনি আমাদের খুব বকা ঝাঁকা দিতেন। তো সেই বলছেন সকলের সার কৃপা করো প্রভুদের তম বিমোচন, তোমাকে দেখতে পারার পক্ষে আমি চাইছি তোমাকে দেখতে, কিন্তু যে কারণে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমার মনের তম গুণের জন্য, আমার মনের অন্ধকারের জন্য আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সেই অন্ধকারটা তুমি আমার দূরীভূত করো। যুগল চরণে যেন মগ্ন থাকে মন, আমার মন যেন অন্য কোনো কিছু না চায়, তোমার শুধু শ্রীচরণে যেন আমার মন থাকে। প্রভুর নিজের যারা শ্রীপ্রভুর দাস, এটা একটা খুব বড় কথা বলছেন, প্রভুর নিজের যারা, ভগবানের আপন হওয়ার চেষ্টা করতে হয়, নিরন্তর চেষ্টা করে যেতে হয় যে আমি যেন ভগবানের আপনার হয়ে উঠতে পারি। ভগবানের যদি আপনার না হয়ে উঠতে পারি তাহলে জানবেন যাই চেষ্টা করি না কেন কোনো কিছুই খুব একটা কাজে দেয় না, কোনো কিছু কাজে লাগে না, ভগবানের আপনার, তিনি আমার আমি তার, এই বোধটা খুব পাকা হওয়া দরকার আছে। বলছেন প্রভুর কৃপা করো প্রভুদেব তম বিমোচন, যুগল চরণে যেন মনে থাক মগ্ন থাকে মন, প্রভুর নিজের যারা শ্রীপ্রভুর দাস, তার রূপে তার পদে অটল অবিশ্বাস, তিনি তো আমার আছেন, আবার আমার তাকে আপনার করার কি আছে। এই যে গল্প আছে, মা দু ধরনের পান সাজছেন, এক ধরনের পানে বেশ ভালো করে মশলা টসলা দিচ্ছেন, আরেক ধরনের পান তিনি খুব সুন্দর করে সাধারণভাবে তিনি তৈরি করেছেন। মাকে জিজ্ঞাসা করা হচ্ছে দু ধরনের পান কার, যে মশলা টসলা ভালো জিনিসপত্র দিয়ে করা ওটা ভক্তদের জন্য, আর যেটা সাধারণভাবে করা সেটা তাঁর। তা সবাই বলছেন এটা কীরকম ব্যাপার হলো, বলছেন আরে তিনি তো আপনার আছেন, এদেরকেই ভালোবেসে এই সমস্ত করে আপন করে নিতে হবে। এই যে প্রথম কথাটা, তিনি তো আপনার আছেন, তার কাছে তো আমার নতুন করে কিছু দেখানোর নেই, এই তিনি আমার আপনার, এই বোধটা যেন আমার মনের ভিতরে সদা সর্বদা জাগ্রত থাকে। তাহাদের নাহি কোনো সাধন ভজন, অতএব তিনি তো আমার আপনার, আমি তো প্রতি মুহূর্তে যিনি দূরে তাকে চিন্তা করতে হয়, ভগবান বসে আছেন, কিন্তু যিনি আপনার তিনি তো তার সঙ্গে ঘুরে বেড়ান, তার তো আলাদা করে তাকে চিন্তা করতে হয় না, কারণ তার সঙ্গে তার বিচ্ছেদ নেই। ভগবানের সঙ্গে আমাদের ছেদ থাকে বলেই তো ভগবানকে নতুন করে আমাদের চিন্তা হয়, ভগবানকে নতুন করে আমাদের জানতে হয়। যদি সম্পর্কে কোনো বিচ্ছেদ না থাকে তাহলে তো ওই জানাজানি প্রয়োজনই নেই। প্রভুর কৃপায় পান প্রভুর চরণ, যারা তাকে ভালোবাসে তার কৃপায় তার চরণ পান। এই যে বলছেন না সাধন ভজন করছেন, স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ বলছেন ঠাকুর তো তোমাদের সব দিয়েছেন, তাহলে এত সাধন ভজনের প্রয়োজন কেন, যে তিনি যে দিয়েছেন সেটা বুঝে নিতে হবে না, তিনি তো আমার আপনার আছে, কিন্তু সম্পদ যেটা আমাকে দিয়েছেন সেই সম্পদ ধারণের এই সাধন ভজন প্রভুর আপনার জন্যে সাধন ভজন এই কারণে দরকার, তার যে যে সম্পদ আছে আমি সেটাকে ধারণ করে রাখার যোগ্য কি না, আমার সেই সম্পদ আমার সেই শক্তি আছে কি না। পুথিকার লিখছেন, সেবক হরিশ্চন্দ্র গঙ্গা উপকূলে, একদিনে ধ্যানে মগ্ন পঞ্চবটী তলে, একেবারে বাহ্যিক জ্ঞান বিরহিত, হেনকালে প্রভুদেব তথা উপস্থিত, অধরে মধুর হাসি অতি সুশোভন, জাগাইলা বক্ষে করি করপরশন,
অমি অবরসি বাক্যে কহিলেন তাই কার ধ্যান করো পঞ্চবটের তলায় আইসো আমার সঙ্গে মন্দির ভিতরে দিব মিঠা পাকা আম খাবে পেট ভরে সাধন ভজনে কষ্টে কিবা প্রয়োজন হেলায় পাইবে নিধি মানিক রতন অপার বিশ্বাস তার প্রভুর কথায় হরিষে হরি শ্রী প্রভুর পাচুধায় হাজরায় স্বতন্ত্র রীতি বুদ্ধি আন শ্রীবাক্যে হৃদয়ে মোটে নাহি পান সাপায় স্থান হাজরা মনে মনে ইহাই ধারণা প্রভু অপেক্ষা তিনি কর্মী একজনা শৌর্য বীর্যে গুণেতে অধিক শ্রেষ্ঠতর সেই হাতে সেই হতু শ্রীবাক্যে নাহি উপজে আদর কল্পতরু প্রভু দেব তাহার নিকটে যার যেন ভাব তার সেই মতো জুটে হরিশ সেই পঞ্চবটি মূলে বসে জপ ধ্যান করছিলেন শ্রীরামকৃষ্ণদেব তার কাছে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার বুকে হাত দিয়ে তাকে জাগ্রত করলেন তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এলেন এসে বলছেন যে জাগাইলা বক্ষ বক্ষে করি পরশন কর পরশন অমিয় বরসি বাক্য কহিলেন তাই কার ধ্যান করো পঞ্চবটের তলায় তুমি কার ধ্যান করো এসো তোমাকে আমি সেই যার ধ্যান করো তাকেই তোমায় দেখাচ্ছি কি সুন্দর কথাটা দেখুন আইসো আমার সঙ্গে মন্দির ভিতরে দিব মিঠা পাকা আম খাবে পেট ভরে বলছে আমার সঙ্গে মন্দিরে এসো সেইখানে এক অদ্ভুত জিনিস আছে সম্পদ আছে পাকা আমার সঙ্গে তুলনা করেছেন কাঁচা আম পাকা আম গাছ পাকা আম তিন রকমের আমের তিন ভ্যারাইটি কাঁচা আম খুব ভালো বেশি খুব অনেকটা খাওয়া যায় না আর কার্বাইড দিয়ে পাকা আম সেও খুব ভালো পাকা হয়নি কিন্তু গাছ পাকা যে আম অপূর্ব মিষ্টি মুখে লেগে থাকে খাবার পরেও এইখানে ওইখানে যেখানে রস টস লেগে থাকে দেখবেন খুব মিষ্টি লাগে আর সেই স্বাদ সেই সুখস্মৃতি স্মৃতি অনেকক্ষণ অব্দি চলতে থাকে তাই পাকা আমের সঙ্গে তুলনা করছেন যে তিনি দেবেন সেই পাকা আম তাকে দেবেন আইসো আমার সঙ্গে দিব মিঠা পাকা আম খাবে পেট ভরে পেট ভরে মানে তোমার যতটা ধারণ করার ক্ষমতা সবটা পূর্ণ হয়ে যাবে ঈশ্বরের এমন কৃপা তিনি পাবেন দেখুন ভগবানে বিশ্বাস রাখলে বেশিরভাগটাই হয়ে যায় শুধু আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা তার সাধন ভজনের যে সম্পদ সেই সম্পদ ধারণের আমাদের যদি নিজেদের যোগ্য করে না তুলতে পারি তাহলেই সমস্যা নাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই বলছেন অপার বিশ্বাস তার প্রভুর কথায় হরিষে হরিশ শ্রী প্রভুর পাচুদায় তিনি শ্রীরামকৃষ্ণের কথায় বিশ্বাস করেছেন অপার তাই তিনি তার পেছন পেছন গেছেন এটা কিন্তু একটা কথা শ্রীরামকৃষ্ণের শব্দে বিশ্বাস করা সেই কারণে শ্রীরামকৃষ্ণদেব আমাদের জন্য তার শব্দ তার বাক্য তার কথা আমাদের কাছে রেখে গেলেন কেন রেখে গেলেন সেই প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তা সেটি শক্তি শক্তি সঞ্চারিত সেই বাক্যের অনুধ্যান করলে আমাদের মুক্তি হয় আমাদের প্রভু মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে শ্রীরামকৃষ্ণের বাক্য সম্পর্কে এক জায়গায় বলছেন যে শ্রীরামকৃষ্ণের অনেক মুখনিঃসৃত মন্ত্র বাক্যকে তিনি মন্ত্র হিসেবে বলছেন অনেক মুখনিঃসৃত মন্ত্রই হারিয়ে যেত যদি না স্বামী বিবেকানন্দ থাকতেন স্বামী বিবেকানন্দ কি করেছেন না শ্রীরামকৃষ্ণ মুখনিঃসৃত মন্ত্র সেটি জগতের কাছে প্রচার করেছেন মন্ত্র বলছেন মন্ত্র মানে মননাত্রায়তে ইতি মন্ত্র যাকে মনন করলে আমরা যে অবস্থায় আছি তার থেকে ত্রাণ পাই যেমন আপনি হিংটিং ছট আপনার মন্ত্র সারাদিন হিংটিং ছট জপ করছেন এবং সেই হিংটিং ছট জপ করতে করতে একটা সময় সেই মন্ত্রের যিনি দেবতা তার দর্শন পায় আমাদের এবং দর্শন হলে আমাদের তখন এত আনন্দ হতে থাকে তখন মন্ত্র এবং মন্ত্রের দেবতার সঙ্গে আমরা নিজেদের একাত্ম বোধ করি আমরা তার সঙ্গে এক হয়ে যাই তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই পুঁথিকারও সেই কথাটি বলছেন এখানে বলছেন অপার বিশ্বাস তার প্রভুর কথায় হরিষে হরিশ শ্রী প্রভুর পিছু ধায় এইটা হচ্ছে খুব টুইস্টিং শব্দ ব্যবহার করা এটা কী করে যে করতেন জানি না আমরা তো পেরে উঠি না সেটা হচ্ছে একই শব্দের বানানের একটু এপাশ ওপাশ করে পাশাপাশি দুটো শব্দ ব্যবহার করা বহুবার বহু জায়গা আছে তার মধ্যে দুটো শব্দ একটা হচ্ছে হরিশ মানুষ হরিশ তালে বস
আরেকটা হচ্ছে পেট কাটা মূর্ধন্য স হরিশ, মানে আনন্দ, আনন্দিত হরিশ তার পিছন পিছন যায়। শ্রীবাক্যের হৃদয়ে মুঠে হাজরার স্বতন্ত্র, বলছেন হাজরার স্বতন্ত্র রীতি, হাজরার স্বতন্ত্র রীতি বুদ্ধি আন, শ্রীবাক্যের হৃদয়ে মোটে নাহি পায় স্থান। আন কেন বলছেন হাজরার আন কেন, মানে সবটাই বেকার, কোনোভাবেই সেটা যেন কোনো কাজে লাগে না। সেই কারণেই তিনি মনে করেন হাজরা মনে মনে ইহাই ধারণা, প্রভু অপেক্ষা তিনি কর্মী একজনা। এ শুধু হাজরার নয়, আমাদেরও মনে হয়, আমরা এই বলছি যে শ্রীনাথ ঠাকুর তুমি একমাত্র ভরসা, তুমি যদি আমাকে মুক্তির পথ দেখাও তাহলেই হয়। তারপরে আবার মনে করি যেই যখন আমাদের মনোমতো ফল পাওয়া যায় না, দেখবেন আমাদেরও ঠাকুরের প্রতি এরকম হয়, যখন ঠাকুরকে খুব সে তেল মারি আর আমাদের একটা মনোমতো ফল আমাদের দরকার হয়, তখন গোড়ের মালা দিই, তারপরে গাঙ্গুরামে বড় বড় সন্দেশ টন্দেশ দিই, তারপরে যখন যেই এই মনোমতো ফল পূর্ণ হয় না, তখন গোড়ের মালা এক নড়ির মালাতে পরিণত হয়, আর এই গাঙ্গুরামের সন্দেশ শেষকালে চিনির দানাতে পরিণত হয়। আমি নিজের চোখে দেখেছি, তাই বলছি আমাদের ভালোবাসাটাও খানিকটা সেই রকম, আমরা ওই বেশি অল্পের মাঝামাঝি ভগবানের সঙ্গে সবসময় একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ তৈরি করি। তুমি আমায় এতটা দিলে, আমি তোমায় এতটা দিলাম, তুমি আমায় এতটা দিলে, এতটা দিলাম, কিন্তু ভগবান যে আমাদের অনন্ত দান করেন, তার বদলে যে অনন্ত দেওয়ার কথা, নিজের দেওয়ার সময় সেই অনন্ত শব্দটা, অনন্ত ভাবটা আমাদের কাছে বেরোয় না। তিনি মনে করতেন ইনি আমারই মতো একজন। এই পুঁথিতেই এক সুন্দর বর্ণনা আছে, হৃদয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের গল্প আছে। হৃদয়রাম দর্শন করলেন, সেই ঝাউবনেতে হৃদয়রাম যাচ্ছেন, ঠাকুরের পেছন পেছন যাচ্ছেন, দেখলেন ঠাকুরের সারা শরীর থেকে জ্যোতি বেরোতে আরম্ভ করেছে, অন্ধকার ঝাউবন একেবারে দিনের মতো আলোকিত হয়ে গেছে। তার দেখলেন যে মাটি থেকে অনেকখানি উপরে ঠাকুরের শরীর আছে, ঠাকুর যেন একটা জ্যোতি ঘনতনু, মানুষের শরীর নয়, জ্যোতি যেন এক জায়গায় ঘনীভূত হয়ে সেই মূর্তিতে রূপান্তরিত হয়েছে। তারপরে তিনি নিজের দিকে তাকালেন, দেখলেন তার শরীরটাও জ্যোতির্ময়, তবে শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তাহলে তিনি তার খণ্ডাংশ। তিনি নিজের স্বরূপ দর্শন করতে পেরে চিৎকার করে বলতে থাকলেন, ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তা, তাহলে আমরা এখানে কি করছি, চলো দেশে দেশে যাই, গিয়ে ভগবানের কথা বলি। কিন্তু যে মুহূর্তে ঠাকুর তার কাছ থেকে সেই শক্তিটি হরণ করে নিলেন, কারণ ঠাকুর বুঝতে পারলেন তিনি যে শক্তিটি পেয়েছেন সেটি ধারণ করার মতো, হজম করার মতো ক্ষমতা নেই, বদহজম হয়ে যাবে, তাই তিনি তার কাছ থেকে শক্তিটি হরণ করে নিলেন। হৃদয়ের খুব কষ্ট হতে থাকলো, খুব ব্যথা পেলেন তিনি। তিনি বললেন মামা তুমি আমার কাছ থেকে শক্তিটা নিয়ে নিলে, শুধু এখানেই থামলেন না তিনি, তিনি ভাবলেন আমার মামাও সাধক আমিও সাধক, এতক্ষণ ভাবছিলেন আমার মামা মুক্তিদাতা আর আমি মুক্তি পেতে এসেছি, এখন আর তা ভাবছে না, বলছেন উনিও সাধক আমিও সাধক, তুম বি মিলিটারি হাম বি মিলিটারি, এক জায়গাতে আছি। তিনি সাধন ভজন শুরু করলেন, সেই যে আসন তিনি রেখে গেছেন পঞ্চমুণ্ডির আসন, সেই পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি জপধ্যান শুরু করলেন। প্রথম রাত্রি জপধ্যানের সময় মনে হলো কেউ যেন অঙ্গার তার গায়ে ঢেলে দিয়েছে, আগুন যেন ঢেলে দিয়েছে, এত জ্বালা হতে থাকলো। তিনি আর কাউকে কিন্তু ডাকছেন না, চিৎকার করে ডাকছেন ও মামা আমায় রক্ষা করো, ও মামা আমায় রক্ষা করো। আমাদের হলে কী হতো, তুই তো খুব তখন ফটফট করে গেছিলি, এখন পর মর, আমি তোকে কোনোভাবেই ব্যবস্থা করবো না, এটা হচ্ছে আমাদের সাধারণদের ধারণা। ঠাকুর কিন্তু তা করেনি, ঠাকুর ছুটতে ছুটতে গেলেন, শুধু ছুটতে ছুটতে গেলেন না, তার গায়ে হাতে বুকে স্পর্শ করে তার যে তীব্র জ্বালা এটিকে তিনি সংবরণ করলেন। তারপরে তাকে বলছেন কেন করতে যাস এসব, এসব তো করার তো প্রয়োজন নেই, আমি তোকে বলেছি তুই আমার সেবা কর, আমার সেবা করলেই সব হবে। এইটা খুব কনফিউজিং, ভগবান বলছেন নিজে জপধ্যান করার দরকার নেই, আমার সেবা কর, আমার সেবা করলেই হয়ে যাবে, আমার সেবা কর, আমার সেবা করলে কী করে হবে, আমার সেবা কর মানে নিরন্তর আমার চিন্তা করো। আমরা যখন কারুর সেবা করি, ধরুন আপনি আপনার বাবার সেবা করছেন, মায়ের সেবা করছেন, সন্তানের সেবা করছেন, তখন কি পাশের বাড়ি খেঁদা বোঁচার কথা ভাবেন, ভাবেন না, নিজের সন্তান নিজের প্রিয়জনের কথা ভাবেন। আপনার বাবার খুব ঠান্ডা লেগেছে, তাই সেই কারণে আপনি বাজারে গেছেন, মফৎলালে গিয়েতে ওই উলের দোকানে গেছেন, সেখানে গিয়ে উলেন গার্মেন্টস কিনছেন, যে মাফলারটা কিনছেন আপনার বাবার যে প্রিয় নস্যি কালার, সেই নস্যি কালারের মাফলার কিনছেন। আপনি কি পাড়ার খেঁদা কাকুর যে চকলেট রঙের পছন্দ সেই কিনছেন, তা কিন্তু কিনছেন না। ওই কেনবার সময় আপনার সঙ্গে সঙ্গে আপনার মনে হচ্ছে এই নস্যি কালারের মাফলারটা আমার বাবা যখন ব্যবহার করবেন তাকে কত সুন্দর দেখাবে, এইটি ভেবেই কিন্তু আপনি ব্যবহার করছেন।
ওই সেবা করো সেবা করো সব তাতে হবে, তাকে অনুক্ষণ চিন্তা করতে করতে তারই আমরা যে পামুড়ে বসে সুখাসনে বসে জপধ্যান করি তাকেই চিন্তা করা, আবার তার যখন সেবা করছি জগৎটাই তার সংসার, এই জগতে যা কিছু করছি সব কিছুতে তাঁরই সেবা করছি, তাহলে দেখবেন নিরন্তর তার সঙ্গে সম্পর্ক করছি। কিন্তু আমরা মনে করি যে ঠাকুর সাধারণ মানুষ, সৌর্যে গুণে বীর্যেতে অধিক শ্রেষ্ঠতর, বরং আমার চেয়েও একটু ছোট, আমি এক ধাপ এগিয়ে আছি, ওয়ান স্টেপ আহেড। আর ঠাকুর সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন, তো তাই সবসময় আমরা মনে করি যে ভগবান ঠাকুরের চেয়ে আমরা ওয়ান স্টেপ আহেড। ও আর কি আমি সাধন ভজন, আমি আইসা সাধন ভজন করি না, তার সামনে ঠাকুরের সাধন ভজন দাঁড়ায় না। পুথিকার বলছেন, কল্পতরু প্রভুদেব তাহার নিকটে যার যেন ভাব তার সেই মতো ছুটে। কল্পতরু তিনি, তিনি কিন্তু একবারও আমাদের ভাব নষ্ট করেন না, একটুও ভাঙেন না। আমাদের মনের গতি যেই রকম সেইভাবে নিজেদের ভেতরে একটুখানি পারমুটেশন কম্বিনেশন করে আমার ভেতরে যেই যে গতি সেই গতি থেকে তিনি এগিয়ে যেতে সাহায্য করেন। আমাদের স্কুলে একটি ছেলে ছিল, ভীষণ ভালো মিথ্যে কথা বলতো, একবারে এমন সুন্দর মিথ্যে কথা বলতো, আমার এখানেও আছে আছে, একবারে এমন গল্প বলে দেবে না কার বাপের সাধ্যি যে সেটা সত্যি নয় সেটা আপনার ধরা। আমাদের ওই স্কুলেতে পড়তো, সে ওরকম ভীষণ সুন্দর মিথ্যে কথা বলতো, এত ভালো গল্প বলতো, তা মাস্টারমশাইরা তাকে বিয়ে করলেন, শাস্তি দিলেন, যে ওই আমাদের যে ওয়াল ম্যাগাজিন বেরোতো প্রত্যেকবার ওয়াল ম্যাগাজিনে তার গল্পটা, তার ওই যে একটা করে তাকে একটা গল্প লিখতে হবে, তার ভেতরে এই যে রিক্রিয়েট করা একটা নতুন জিনিস রিক্রিয়েট করার যে প্রতিভা সেটাকে খারাপ দিকে বললেন না, বললেন না এটা খারাপ, তাকে চ্যানেলাইজ করে দিলেন। শ্রীরামকৃষ্ণদেব ঠিক এই কাজটি করতেন, আমাদের যার যা ক্ষমতা আধ্যাত্মিক উন্নতি যার যেখানে সেটাকে তিনি অক্ষুণ্ণ রেখে, আমার অস্তিত্বকে অক্ষুণ্ণ রেখে শুধু আমার গতিটা আমার জীবনের ভাবনা চিন্তার গতিটাকে একটা অন্য দিকে পরিচালিত করতেন। পুথিকার লিখছেন, কামারহাটির সেই বৃদ্ধ ব্রাহ্মণী বারে বারে বন্দি তাঁর চরণ দুখানি, বালিকা বিধবা করে গঙ্গা কূলে বাসে, প্রভু প্রভুদেবে অদ্যাপি হো না হয় বিশ্বাস, কৈবর্তের যাজক শ্রী প্রভু ভগবান, এই ছিল ব্রাহ্মণীর প্রকৃত জ্ঞান, সেই হেতু প্রভু দত্ত প্রসাদ লইয়া অন্যে লুকাইয়া দেন নিজে না খাইয়া, জানিয়াও যেন প্রভু অজ্ঞাত বারতা, শুন পরে কি হইল অপরূপ কথা। কামারপুকুরে যে গোপালের মা আছেন তার গল্প এখন বলা হচ্ছে, তিনি কি করছেন বলছেন, বালিকা বিধবা তিনি গঙ্গার কূলে বাস করতেন, প্রচণ্ড সাধন ভজন করতেন, কিন্তু ঠাকুরে তার বিশ্বাস ছিল না। কেন বিশ্বাস ছিল না, এ যদি সেই রকম ব্রাহ্মণ হয় তাহলে কৈবর্তের বাড়িতে মাহিষের ঠাকুর পুজো করে পেট পাড়ায়, এ যদি ভালো ব্রাহ্মণ হতো ভালো জায়গায় গিয়ে পুজো করতো, মাহিষের ঠাকুর কী পুজো করতেন, মাহিষ মানে নিচু জাতির ঠাকুর যারা যজন যাজন করে তাদেরকে বড় একটা কেউ ভালো চোখে দেখে না, ওই এক ধরনের ব্রাহ্মণ আছেন তাদের তাদের পৈতেগুলো ছোট হয়, তারা ওই রাজা রাজকার্য করে থাকে, ছত্রধারী ছত্রী ব্রাহ্মণ বলে, রাজার মাথায় ছাতা ধরতেন, কিন্তু তারা ব্রাহ্মণ কি করবেন, পেটের কারণে তারা তারই পৈতেটা ছোট বা রাজার মাথায় ছাতা ধরতেন বলে তা তিনি ব্রাহ্মণ হিসেবে কোনো অংশে কম নন, কিন্তু আমরা মনে করি সাধারণ মানুষ মনে করি এ কুলীন ব্রাহ্মণ না, কুলীন যদি পঞ্চাশখানা বিয়ে করে তাও সে কুলীন ব্রাহ্মণ, কারোর একটাও বুঝছে না তবু সে কুলীন ব্রাহ্মণ, এইটা হচ্ছে কথা, সোনার আংটি একবারে হয়ে আছে। ব্রাহ্মণীরও তাই ভাবনা চিন্তা, ইয়ে আবার ব্রাহ্মণ মাহিষের মন্দিরে পূজা করে, তার মানে ভেতরে কিছু একটা জিনিসপত্র কিচ্ছু নাই। বলছেন পুথিকার, বলছেন যে তাঁর শ্রীচরণের বারবার প্রণাম, ঠাকুর তাকে প্রসাদ দিয়েছিলেন আর তার শ্রীরামকৃষ্ণের প্রতি এত ভক্তি এত শ্রদ্ধা ছিল, ব্রাহ্মণ দিয়েছে নিয়েছেন কিন্তু সেটা আর তিনি খাননি, অন্য আরেকজনকে দিয়ে চলে গেছেন, কি হলো তাকে নিয়ে তার লীলা বলছি আমরা। সন্নিকটে খরদাহ নামক এক নামে এক গ্রাম, গঙ্গাকুল স্থিত সুবিদিত জনস্থান, বৈষ্ণব গোস্বামী বংশে করেন বসতি, ভক্তির আগে পূজে এক বিগ্রহ মূরতি, পরম সুঠাম শ্যাম সুন্দর আখ্যায়, নানান স্থানের লোকে দর্শনে যায়, জাগ্রত বিগ্রহ অতি নয়ন রঞ্জন, একদিন ব্রাহ্মণীর তথা আগমন, তুষ্ট চিত্তে পুরী মধ্যে বিগ্রহ দেখিয়া, বাইরে প্রাঙ্গণে আজবে আসেন ফিরিয়া, দেখিলা বসিয়া তথা এক যোগীবর,
বদন বিকাশে ভাতি অতি মনোহর কটাক্ষ করিয়াতে হ কহে ব্রাহ্মণী রে পাইলে প্রসাদ খাবে ভক্তি সহকারে পরে যদি কোনো কথা হাজারের মাঝে জনশ্রুতি যার কথা তার দিয়া বাজে শুনিয়া যোগীর কথা আশ্চর্য কাহিনী চমকে উঠিলেন বৃদ্ধক ব্রাহ্মণী অমনে পড়িল মনে প্রভুর প্রসাদ অবহেলে হইয়াছে বড় পরমাদ উঠে পড়ে তাড়াতাড়ি আইলা আবাসে প্রভুর নিকটে তরা আসিবার আসে প্রভুর কারণে ভোজ্য মাধিয়া পুটলি প্রভু যথা উতরিল পায়ে ভরা ধলি দেখা মাত্র প্রভু দেব কহিলেন তাই কি আনিয়াছ দেহ আতুর ক্ষুধায় উথলিল ব্রাহ্মণীর বাৎসল্যের রসে পুটুলি খুলিয়া নাড়ে আঙুল অবস ব্রাহ্মণীর মতো ভাগ্য কোথা আছে কার মিষ্টান্ন লইয়া প্রভু করেন আহার সেই দিন হইতে শ্রী প্রভু ভগবান গোপালের মা বলিয়া থইলেন নাম। তিনি খর্দাহতে, এখানে গল্পটা একটু অন্যভাবে বলা আছে, খর্দাহতে ওই পানিহাটি যে আছে, যেখানে খর্দাহতে শ্যাম সুন্দর আছে, সেই শ্যাম সুন্দর বিগ্রহ দর্শন করতে গেছেন। সেখানে বহু মানুষ আসেন দর্শন করতে। খর্দার ওই অংশটা সবটুকুই বৈষ্ণব অধ্যুষিত, পণ্যহাটি সেখানে ব্যবসা বাণিজ্য হতো পানিহাটি, সেই পণ্যহাটিতে তখন অনেক বড় বড় বাড়ির মানুষজন থাকতেন। সেইখানে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন, তার সেই ভাব প্রচার করতে, এই শ্রী গৌরাঙ্গের এই যে ভাবটি এটি প্রচার করতে তিনি এসেছিলেন এবং তার ভাবে ভাবিত হয়ে বহু মানুষ বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং বৈষ্ণব মতে সাধন ভজন করেন বহু বাড়িতে। সেই কারণে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপিত হয় এবং একটি পাথর কেটে যে তিনটি বিগ্রহ তৈরি হয়, রাধাবল্লভ, শ্যামসুন্দর এবং নন্দদুলাল, এর মধ্যে নন্দদুলাল এবং শ্যামসুন্দরী দুটোই কিন্তু উত্তর চব্বিশ পরগনা দু জায়গায় আছে, একটি ওই আমাদের খর্দাহতে একটি আছে এবং আরেকটা আছে সাইবন, সেটা ওই রহড়ার্থিক পেছন দিকে আছে, সবচেয়ে স্মলেস্ট, ওটা সবচেয়ে সুন্দর, ছোটো বলে সবচেয়ে সুন্দর। আর বড়টি সবচেয়ে বড় আছে গোপীবল্ল রাধাবল্লভ, তিনি আছেন শ্রীরামপুরে, আর গঙ্গার এপারে আছে তিনটি। মানুষজন ভীষণভাবে বৈষ্ণবভাবে ভাবিত। সেইখানে একদিন তিনি বসে আছেন, দেখলেন এক সাধু বসে আছেন, অপূর্ব তার চেহারা, ঠাকুর কটাক্ষ দেখিলেন এক যোগীবর বসে আছেন, বদনে বিকাশে ভাতি অতি মনোহর, তার মুখখানে এত সুন্দর দেখেই ভালো লাগছে। কটাক্ষ করিয়াতেহ কহে ব্রাহ্মণী রে পাইলে প্রসাদ খাবে ভক্তি সহকারে, প্রসাদ যদি পাও ভক্তি সহকারে খাবে, শোনা মাত্র বলছেন না, পরে যদি কোনো কথা হাজারের মাঝে জনশ্রুতি যার কথা তার কিয়া বাজে, যাচ্ছে ওই পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে, ব্যাস সঙ্গে সঙ্গে এটা ব্রাহ্মণী হৃদয়ে গেঁথে গেছেন। তার মনে পড়লো তাই তো, সেদিন ঠাকুর খাওয়া প্রসাদ দিয়েছিলেন আর তিনি কীরকম মাহিষ্যের ব্রাহ্মণ ভেবে তিনি সেই প্রসাদ অন্যকে দিয়ে দিয়েছিলেন। ছুট্টে বাড়ি ফিরে এলেন, তার খাবার ঠাকুরের জন্য কিছু খাবার ভোজ্য তৈরি করে তিনি পুটুলিতে করে নিয়ে এসেছিলেন, আর যখন তিনি এলেন তখন পায়ে তার ধুলোয় ভরা। ঠাকুর তাকে তাড়াতাড়ি দেখা মাত্রই বলতে থাকলেন, আমার জন্য কি খাবার এনেছো, আমার বড় ক্ষুধা পেয়েছে। এখানকার গল্প এরকম কথা বলছেন, ঠাকুর বলছেন আমার বড় ক্ষুধা পেয়েছে। ব্রাহ্মণী তখন বিরক্ত হয়ে গেছিলেন, বলছেন কেমন ঠাকুরের পাল্লায় পড়লুম, একটাও ধর্ম কথা বলে না, শুধুমাত্র খাই 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 খাই, এখনও এরকম ব্রাহ্মণী খুঁজে পাওয়া যায়। এমন একজন মনে আছে একটি সংস্থায় গিয়েছিলেন, তারা শুনেছেন তিনি তাদের পরিবারের অনেকেই সাধু হয়েছেন, তাই তারা বিশেষ সম্মান করছেন সেই সঙ্গে গিয়ে, আর তারা মাসিমাকে ডেকে মুড়ি ভাজা খাওয়াচ্ছেন, চাল ভাজা খাওয়াচ্ছেন, চানাচুর খাওয়াচ্ছেন, গয়না বড়ি তৈরি করেছেন, নিজেরা খেটে কুটে তাই দিয়েছেন, আর যাকে দিয়েছেন তিনি খেপে আগুন নিয়েছেন, বলছে একটা কি ভালো কথা বলতে নি, একটা কি ভগবানের কথা বলতে নি, শুধু খান আলুর দম খান, ভাজা বড়ি খান, ভাজা মুড়ি খান, এইসব খান। এরকম মানুষ এখন খুঁজে পাওয়া যায়। সেই ঠাকুরের কাছে গেলেই তিনি বলতেন কি খাবার এনেছো, আমার জন্য কি খাবার এনেছো, এরকম খাইয়ে সাধু তিনি বাপের জন্মে দেখেননি, তাই তিনি খুব বিরক্ত থাকতেন। কিন্তু আজকে যেন অন্যরকম হয়ে গেল, ঠাকুর বললেন, একে তো তিনি তার ভেতরে সেই মাতৃসুধা স্পর্শ বিকশিত হচ্ছিল, তাই ঠাকুর তাকে যখন বললেন যে আমার জন্য কি খাবার এনেছো, তিনি একদম বিহ্বল হয়ে পড়লেন, তার পুটুলি খুলতে পারছেন না, পুটুলি খুলতে পারছেন না, এবং তিনি
খুব অদ্ভুত একটা ভাব ধারণ করলেন। ঠাকুর তার কাছ থেকে সেই খাবারের পুটুলি খুলে মিষ্টান্ন খেলেন। সেই দিন হইতে শ্রী প্রভু ভগবান গোপালের মা বলিয়া থুইলেন নাম, তার নাম রাখলেন গোপালের মা। গোপালের মা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি যে আমাকে এই যে আমার কাছে খেতে চাইছো, আমি তো তোমায় কিছু খাওয়াতে পারি না, সাধারণ জিনিস খাই। তো বলছেন, কেন, তুমি কি ভুলে গেছো তুমি আমায় কত খাইয়েছো অন্য জন্মে, বিগত জন্মে তুমি যশোদা রূপে আমাকে কত ভালো ভালো জিনিস খাইয়েছো, সে কথা সেই স্মৃতি তোমার মনে নেই, কিন্তু আমার তো মনে আছে। আমরা শেষ করব যে অংশটা, সেটা হলো এই, ভক্ত মুখে শুনা কৃষ্ণ বৃদ্ধা কৃষ্ণ অবতারে ফল বিক্রি করিতেন গোকুল নগরে, একদিন নন্দালয়ে যশোমতী রানী প্রাঙ্গণে বেড়ান লয়ে কাঁখে নীলমণি, উপনীতা বৃদ্ধা তথা হয় হেন কালে বজ্রায় ভরা ফল লই বহিয়া কাকালে, ফললুব্ধ গোপাল কহেন যশোদারে ফল খাবো ফল খাবো কিনে দেহ মোরে, এত শুনি নন্দরানী কিনিবারে যায় করি বিনিময়ে বুড়ি নিতে নাহি চায়, হাত বাড়াইয়া বুড়ি কহিল গোপালে ফল দিব মা বলিয়া এসো যদি কোলে, তখনই বুড়ির কোলে উঠিল গোপাল ভক্ত প্রিয় শিশু রূপ নন্দের দুলাল, মহাভাগ্য পুণ্যবতী মহানন্দ মনে পাকা পাকা দেয় ফল কৃষ্ণ কৃষ্ণের বদনে, ফল বেচা বুড়ি সেই যেই গোকুল নগরে সেই এই ব্রাহ্মণী শ্রীপ্রভু অবতারে। তাহলে গল্পটা হলো এইরকম যে পূর্বাপূর্ব অবতারে খাইয়েছিলেন, গল্পটা এখন আমরা শুনতে পাচ্ছি যে তিনি ওই গোকুল নগরে তিনি ফল বিক্রি করতেন। একদিন নন্দরানী তিনি মা যশোদা তিনি ছোট শিশুকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, আর সেই দূর থেকে দেখে ফল দেখেই তার চিৎকার শুরু হলো তিনি ফল খাবেন। বৃদ্ধা ওই ছোট্ট শিশুকে দেখে বললেন, ফল আমি দিতে পারি, ফল তোমায় আমি বেচতে পারি, যদি তুমি আমার কোলে উঠে মা বলে আমায় ডাকো। সঙ্গে সঙ্গে তিনি তার কোলে উঠে পড়লেন এবং বুড়িও তাকে নানা রকম নানা ফল পাকা পাকা ফল তাকে দিতে থাকলেন। ফল বেচা বুড়ি এই গোকুল নগরে সেই এই ব্রাহ্মণ প্রভু অবতারে, তিনি এই জন্মে শ্রীরামকৃষ্ণ অবতারে তিনি গোপালের মা রূপে অবতীর্ণ হলেন এবং শেষ সময় অবধি তিনি সর্বজীবে গোপালকে দর্শন করেছিলেন। তার সেই মা এসেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী তাকে দেখতে এসেছেন শেষবারের জন্য, তিনি কিন্তু একবারও বলছেন না বৌমা এসেছ, তিনি বলছেন গোপাল এসেছ। তখন তার অদ্ভুত দর্শন হলো, সর্বজীবে গোপাল দর্শন করছেন। মুক্তি এইখানেই হয় যখন আমরা ভগবানের সঙ্গে একীভূত হয়ে যেতে পারি। আমরা যতক্ষণ না পর্যন্ত ভগবানের সাথে একীভূত হতে পারি না, ততক্ষণ পর্যন্ত জন্মে জন্মে বারে বারে আমাদের জন্মগ্রহণ করতে হয়। সেই কারণে আমাদের সাধন ভজনের মূল লক্ষ্য যেন থাকে, আমরা যেন ভগবানের সঙ্গে একীভূত হয়ে ভগবানের এই ভক্ত ভগবানের যে লীলাটা চলছে এই লীলার যে চক্রটা এটা ভেঙে দিয়ে তার সঙ্গে মিলিত হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এই লীলাচক্রের বাইরে যেতে পারি, জীবনচক্রের বাইরে যেতে পারি, যতক্ষণ না ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি, ততক্ষণ কিন্তু মুক্তি নেই, ততক্ষণই বারবার আসতে আবার ফল খেতে হবে। তাই এই ফল না খেয়ে ঈশ্বরের যে ফল সেই খাওয়ার যোগ্যতা দরকার। ঠাকুর বলছেন না এখানে, পুঁথিকার ভারী সুন্দর কথা বললেন যে বলছেন, কৃপা কর প্রভুদেব তম বিমোচন যুগল চরণে যেন মগ্ন থাকে মন। বলছেন তার নিজের হওয়ার কথা বলছেন, আমাদের তার নিজের হওয়ার কথা বলছেন, এই যে যুগল চরণে যেন মগ্ন থাকে মন, প্রভুর নিজের যারা শ্রীপ্রভুর দাস তাঁর রূপে তাঁর পদে অটল বিশ্বাস, তাহাদের নাহি কোনো সাধন ভজন প্রভুর কৃপায় পান প্রভুর চরণ। প্রভুর নিজের হয়ে ওঠা, তুমি আমার আপনার, আমি তোমার, তুমি আমার আপনার, এই বোধটা যেন আমাদের সাধন ভজনের একমাত্র গতি হয়ে যায়। আমরা যেন প্রতি মুহূর্তে অনুভব করি তিনি আমার আমি তার, এই দৃঢ় সাধন ভজনে যেন আমাদের সেই জায়গায় আমরা উত্তীর্ণ হতে পারি, তবেই জানবেন আমাদের সাধন সার্থক। নাহলে বারবার প্রত্যেকবারই এক একজন এসে এই ফল খেতে হবে এবং এই ফল খাবার ছলে কত যে কষ্ট পেতে হবে তার ঠিক নেই। শ্রী ভগবান আমাদের সেই শক্তি দিন, আমরা যেন ভগবানের আপনার আপনা আদমি হয়ে যেতে পারি, যেন ভগবান আমাদের আপনা আদমি হন আর আমরাও তাকে ভালোবেসে যেন তার সাথে মিলিত হয়ে একাকার হয়ে যেতে পারি, এই জন্ম মরণের চক্র সব কিছুকে অতিক্রম করে তার নিজের হয়ে উঠতে পারি। আজ এই পর্যন্ত।
জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।